Assalamualaikum, আমি মিতু চট্টগ্রাম থেকে বলছি। মিতুস ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান। আমরা যারা ইউটিউবাররা আছি, স্পেশালি হচ্ছে নতুন ইউটিউবাররা, তাদের কাছে হচ্ছে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস অনেক অনেক আনন্দের বিষয়, খুশির বিষয়। তো আপনারা যদি সেটা করে আমাদেরকে একটু হলেও আনন্দ দিতে পারেন, তাহলে তো আপনাদের আরও খুশি হওয়ার কথা বা আপনাদের ভালো লাগার বিষয় এটা। কারণ মানুষকে খুশি করা, মানুষকে আনন্দ দেওয়া অনেক কষ্টের, কঠিন বিষয়। তো এতটুকু করে যদি আপনারা আমাদের আনন্দের ভাগিদার হতে পারেন, তাহলে তো আশা করব আপনাদের ভালো লাগার কথা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছিলাম। তো সকালবেলা হচ্ছে আমার বাসা সবাইকে অফিসের জন্য বিদায় দিয়ে, তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আমি কিছুক্ষণ বৃষ্টি দেখলাম আর ভিডিও শ্যুট করলাম। তারপরে হচ্ছে খিচুড়ি দিয়ে আমি নাস্তাটা সেরে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না বান্নার আয়োজনে চলে আসলাম। তো আমি হচ্ছে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি, কারণ আজকে এখানে একটা নতুন রেসিপি তৈরি করতেছি। এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া এবং পেঁপে দুইটা একসাথে রান্না করব। তো অনেক সময় দেখা যায় কি, একই তরকারি বারবার রান্না করলে খেতে খেতে একঘেয়েমি ভাব চলে আসে। তো এই একঘেয়েমি ভাবটা দূর করার জন্য আজকে একটু অন্যরকমভাবে দুইটা তরকারি আমি রান্না করব। তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি, আপনারা দেখে নিন। তো এখানে হচ্ছে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি সবজিগুলো। তো প্রথমে একটু চিংড়ি মাছ তেলে ভাজি করে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তার ভিতরে হচ্ছে একে একে সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি হচ্ছে একটু বেশি করে কষাবো, যাতে করে কষানোর ভিতরেই সবজিটা 50% রান্না হয়ে যায়। তারপরে হচ্ছে একদম শেষ পর্যায়ে একটু পানি দিয়ে ঢেকে রাখবো। তো এখন হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়া আর কিছু আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করবো আর কি, হলুদ, তারপরে মরিচ, এগুলো দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। তো আমরা বিভিন্ন সবজি একই পদ্ধতিতে যদি বারবার রান্না করি, খেতে দেখা যায় একঘেয়েমি একটা ভাব চলে আসে। তো আমি চাচ্ছিলাম যে এই ভাবটা একটু দূর করতে, তো ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করে আস। তো আমার কাছে বেশ ভালোই লাগলো এভাবে রান্না করা তরকারিটা। আমার বাসার সবাই তো খুব মজা করে খেয়েছে, আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে সবার কাছে। তো এখন হচ্ছে আমি পেঁপেও দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ঢেকে ঢেকে সেদ্ধ করব আর একটু নেড়ে চেড়ে দেব। তো এখানে আমি ঢেকে ঢেকে সবজিটা হাফ সেদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে অন্য একটা চুলোয় পানি ফুটিয়ে নিয়েছিলাম, কারণ এখানে সবজিটা অর্ধ সেদ্ধ হয়ে গেছে। এই অর্ধ সেদ্ধ সবজির ভিতরে যদি আমি ঠান্ডা পানি ব্যবহার করতাম, তাহলে সবজিটা আবার কাঁচা হয়ে যেত, ভালো লাগতো না। তো এই জন্য হচ্ছে আমি গরম পানিটা ব্যবহার করছি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সার্ভ করে। তো এপাশে দেখতেই পাচ্ছেন আমি ডিম ভুনো করছি। তো ডিম ভুনো আমার হয়ে গেছে, এখন চুলো থেকে উঠিয়ে নেব। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে আমি একটু ঘরটা গুছিয়ে নেব, ঝাড়ু দিয়ে নেব, তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো
পরীক্ষায় তো চলে আসলাম সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে। তারপর হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে হচ্ছে কিছুক্ষণ আকাশ দেখতেছিলাম ব্যালকনি দিয়ে। তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, আজকের আকাশটার কালারটা সম্পূর্ণ আলাদা, হয়তো সারাদিন বৃষ্টি হয়েছে এজন্য এরকম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।